السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين নবীউ সাল আলী ওসাল্লাম হই রুকুমতা আল কুরআনা আল্লামা আমি সর্বপ্রথম মহান রবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যে মহান রবুল আলমিন আমাকে দিনের কিছু কথা বলার জন্য ক্যামেরার সামনে দাঁড়ানোর তৌফিক দান দান করলেন এজন্য মহান রব আলমিনের সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ দরুদ ও সালাম প্রেরণ করছি জনাব মহম্মদুর রসুল্লাহ সাল্লি আসলামের প্রতি সাল আলহি আসাল্লাম আর সম্মানিত দর্শক আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো সে বিষয়ে হচ্ছে কোরআনুল করিম শিক্ষার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমি কুরআনুল করিম থেকে একটি আয়াত করেছি আল্লাহ রবুল আলমিন এরশাদ করেন জা লিকাল কিতাব লাফিহ হুদাল্ল মু ইহা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই ইহা মোত্তাকিদের জন্য পথ প্রদর্শক বা হেদায়েত স্বরূপ তো পৃথিবীর যত গ্রন্থ আছে যত বই আছে যত কিতাব আছে সবগুলার লেখক বই লেখার শুরুতে বা শেষে বলে দেয় যে আমার লেখায় যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে আপনারা আমাকে জানাবেন আমি সংশোধন করার চেষ্টা করব কিন্তু আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিম নাজিল করে শুরুর দিকেই একটি আয়াত নাজিল করলো জালিকাল কিতাবুল আরফি হুদলীল মুতাকিন আল্লাহ রবুল্লা আলমিন প্রথমেই ঘোষণা করে দিলেন যে ইহা এমন একটি কিতাব যাহার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যদি এই কিতাব মেনে এই কিতাব জেনে এই কিতাব পড়ে এই কিতাবের অনুসরণ করতে পারি তাহলে অবশ্যই এহকাল এবং পরকাল আমাদের জন্য কামিয়াবি হবে কামিয়াব হব আমরা তো শুধু এটাই নয় আল্লাহ রসুল সাল্লু আলিয় অসংখ্য হাদিসের মধ্যে এই কিতাব যারা শিক্ষা করে যারা শিক্ষা দেয় তাদের সম্পর্কে বলেছেন তো আমি একটি হাদিস তেলাওয়াত করেছি হয়রুকুম মাংতা আল্লামাল ওয়া আল্লামা আর রাসুল করিম সাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুরআনুল করিম যে ব্যক্তি কুরআনুল করিম শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয় এই দুই ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কোরআনুল করিম শিক্ষা তো কোরআনুল করিমের ফজিলত আমরা জানতে পারলাম যে কোরআন যারা শিখে যারা শেখায় তাদের দাম আল্লাহ রবুল আলমিনের কাছে কত তো কোরআন হচ্ছে আল্লাহর কিতাব আর কুরআন নাজিল হয়েছে জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উপর তো এই কোরআন যদি আমরা শিক্ষা করি তাহলে দুনিয়াতে শান্তি কবরে শান্তি হাসরে শান্তি এই কোরআন অনুযায়ী যদি আমরা চলতে পারি তার হাসরের ময়দানে ডান হাতে আমল নামা পেয়ে আমরা ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবো আর যদি আমরা কোরআন শিক্ষা না করি তাহলে দুনিয়াতে অশান্তি কবরে অশান্তি হাসরের ময়দানে অশান্তি আর কাল কেয়ামতের ময়দানে আমরা কোরআন না শেখার কারণে কোরআন না বুঝার কারণে কোরআন অনুযায়ী না অনুযায়ী না চলার কারণে আমাদের বাম হাতে আমল নামা নিয়ে দুঃখের বিষয় আমাদেরকে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে তাই বন্ধুরা আসুন আমরা সকলে কোরআন শিক্ষা করে কোরআন মেনে কোরআন বুঝে কোরআন মোতাবেক আমল করে আমরা সবাই যেন এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাল কেয়ামতের ময়দানে ডান হাতে আমল নামাই জান্নাতে যেতে পারি এই তৌফিক আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দান করুন ও আখিরিদ্দওয়ানা আনিলামদুলিল্লা রবিল আলামিন